ডক্টর অ্যালেন ওয়াটকিন্স পেশায় একজন ফিজিশিয়ান এবং নিউরোসায়েন্টিস্ট, পরিচিত ইন্টারন্যাশনাল লিডারশিপ এক্সপার্ট হিসেবে। তিনি বিগত 22 বছর ইউরোপের টপ লিডারদের কোচ করে চলেছেন। তিনি বলেন যে ফিলিং ডমিনেটস আওয়ার থিঙ্কিং। আমরা সকলেই চাই প্রতিদিন কনসিস্টেন্ট থাকতে, কনসিস্টেন্টলি বেস্ট পারফরমেন্স দিতে, এবং বেস্ট পারফরমেন্সে দেওয়ার জন্য আমাদের বিহেভিয়ারে চেঞ্জেস আনতে হবে, এই কথাটাও আমরা সবাই জানি। তাও কনসিস্টেন্ট থাকা সম্ভব হয় না, বিশেষ করে এই অতিমারী বা করোনা পরিস্থিতিতে। প্রত্যেকটি মানুষকে স্ট্রেস এবং প্রেশারের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে, সেখানে প্রতিদিন কনসিস্টেন্ট কীভাবে থাকা যায়। অর্থাৎ কনসিস্টেন্সি একটা কমপ্লেক্স বিষয়। কনসিস্টেন্ট কীভাবে হওয়া যায় গুগলকে জিজ্ঞাসা করলে সে বলবে, একটা নির্দিষ্ট গোলকে অ্যাচিভ করো, ইমোশনসের এগেনস্টে ফাইট করো, পুরনো ফেলিয়ার্সগুলোকে ফরগিভ করো, ইনক্রিমেন্টাল ইম্প্রুভমেন্টের উপরে ফোকাস করো। কিন্তু বাস্তবে এই সবগুলোই আপনার ফলো করা হয়ে গেছে, আর যার নেট রেজাল্টস জিরো। আপনি ভীষণভাবে চাইছেন কোনো একটি স্কিলে মাস্টারি অ্যাচিভ করতে, কোনো নতুন কাজ শুরু করতে, সিচুয়েশন আপনার পক্ষে, কিন্তু সেই কাজ হ্যাবিট বেশি দিন কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কখনো ইচ্ছে করছে, আবার কখনো একেবারেই মন লাগছে না। আমরা জানি সবই, তা সত্ত্বেও কেন করে উঠতে পারি না। ডক্টর অ্যালেন্সের কথায়, বছরের শেষে এমপ্লয়িজদের পারফরমেন্স ইভ্যালুয়েশনের রিপোর্টে র্যাঙ্কিং করা হয় বিহেভিয়ার এ, বিহেভিয়ার বি, অর্থাৎ বিহেভিয়ারে ইম্প্রুভমেন্ট আনার জন্য এমপ্লয়িজদের উৎসাহ দেওয়া হয়, কারণ বিহেভিয়ারে ইম্প্রুভমেন্ট এলেই পারফরমেন্স বেটার হবে। তিনি বলেন, যারা অফিসে যাচ্ছেন, স্ট্রেস নিচ্ছেন, তাদের মতন রেসপন্সিবল ম্যাচিওর মানুষদেরও বিহেভিয়ারে চেঞ্জের প্রশ্ন আসছে। নিউরোসায়েন্সে বলা হয় যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ছোটো ছোটো ডেটা বিটসের আকারে সিগন্যালস আমাদের ব্রেইনে সেন্ড করতে থাকে। এই সিগন্যালস বা ইনফরমেশনগুলো প্রেশার ওয়েভস, কেমিক্যালস আর ম্যাগনেটিক সিগন্যালসের আকারে হতে পারে। আপনি যখন শরীরের সব সিস্টেমস আর সিগন্যালস একসাথে কাজ করেন, তখন সেটা এনার্জি ইমোশন তৈরি করে, আর যখন আমরা ইমোশনসের ব্যাপারে অ্যাওয়ার হচ্ছি, তখন সেটা ফিলিংসের আকার নেয়। এই গোটা বিষয়টাকেই বলা হচ্ছে ফিজিওলজি। তাহলে বিহেভিয়ার আর পারফরমেন্সের গোড়ায় থাকে আমাদের ইমোশন, ফিলিংস এবং ফিজিওলজি। প্রতিদিন কাজে সমান এনার্জি না থাকার জন্য দায়ী আমাদের ইমোশন, ফিলিংস এবং ফিজিওলজি। আমরা এই তিন জিনিসের সম্বন্ধে বেশিরভাগ সময় অ্যাওয়ার থাকি না। অ্যালেন বলেন, যারা বড় বিজনেস লিডার, তাদের প্রতিদিন প্রতি মুহূর্তে স্ট্রেস নিতে হয়, এবং তারা তার মধ্যেও তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে থাকেন, কারণ তারা তাদের ইমোশন, ফিলিংস আর ফিজিওলজি সম্বন্ধে অ্যাওয়ার থাকেন। এবার দেখে নেব আমাদের বিহেভিয়ারের রুট কোথায়। বিহেভিয়ারের গোড়ায় থাকে আমাদের থিঙ্কিং, আর থিঙ্কিং ডিপেন্ড করে আমাদের ফিলিংসের উপরে। যদি আমাদের থিঙ্কিং কনসিস্টেন্ট হয়, তবে আমাদের পারফরমেন্স বা স্কিলও কনসিস্টেন্ট হবে। আমরা আমাদের লাস্ট ভিডিওতে সেলফ অ্যাওয়ারনেসের কথা বলেছিলাম। আমাদের ফিলিংস হলো যখন আমরা আমাদের ইমোশনগুলোর বিষয়ে সচেতন বা অ্যাওয়ার থাকি, তখন সেটাই আমাদের ফিলিংস। তাহলে ইমোশন, ফিলিং, থিঙ্কিং, তারপর বিহেভিয়ার, তারপরে পারফরমেন্স। তাহলে যদি প্রতিদিন প্রতি মুহূর্তে কনসিস্টেন্ট থাকতে হয়, গ্রেট লিডার অ্যাথলেটিসদের মতো স্ট্রেসেও হাই পারফরমেন্স দিতে হয়, তবে আমাদের ফিলিংস, ইমোশনস আর ফিজিওলজির উপরে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে হবে। সম্প্রতি কিছু গবেষকরা রেজিলিয়েন্স এবং বিহেভিয়ারের ফ্লেক্সিবিলিটির জন্য একটি ইন্টারেস্টিং মার্কার ব্যবহার করতে শুরু করেছেন, যাকে বলা হচ্ছে হার্ট রেট ভ্যারিয়েবিলিটি। একটু আগেই বলেছিলাম কিছু ইলেকট্রিক্যাল সিগন্যালসের কথা। হার্ট ফাংশনও সেরকম একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল সিগন্যালস ক্রিয়েট করে চলেছে। হৃৎপিণ্ডের সংকোচনের ফলে যে ইলেকট্রিক্যাল সিগন্যালস সৃষ্টি হয়, তাকে আমরা হার্ট বিট বলছি। ডক্টর ওয়াটকিন্স বলেন, এই হার্ট বিট ভ্যারিয়েবিলিটির মাধ্যমে তারা বুঝতে পারেন একজন মানুষ কতটা এনার্জেটিক বা কতটা ফিজিক্যালি ফিট। আপনার এই ভ্যারিয়েবিলিটি আপনার ব্রেইন ফাংশনে চেঞ্জেস নিয়ে আসতে পারে। যখন আপনি স্ট্রেসে আছেন, তখন এইচআরভি অনেক গুণ বেড়ে যায়, ব্রেনে বিপদের সংকেত পৌঁছায় আর ব্রেইন ফাংশন করা বন্ধ করে দেয়। এইচআরভি আপনার কন্ট্রোলে থাকলে, আপনি রাইট ডিসিশন নিতে থাকেন, সে যত স্ট্রেসের মধ্যেই থাকুন না কেন, এবং কনসিস্টেন্সিও বজায় থাকে।
এটা আমরা জানি যে যখন আমরা স্ট্রেসফুল থাকি আমরা বুঝতেই পারি না কখন আমাদের ইমোশন আর ফিলিং আমাদের বিহেভিয়ারের উপরে কবজা করে ফেলে। কিন্তু যদি আপনি সেলফ অ্যাওয়্যার থাকেন তবে চিন্তাকে কন্ট্রোল করতে পারবেন। এখন প্রশ্ন হলো এই HRV কন্ট্রোল করার উপায় কী? ব্রিদিংয়ের ওপর কনসিয়াস কন্ট্রোলই একমাত্র পথ যা HRV কন্ট্রোল করে এবং যার ফলস্বরূপ আপনার কনসিস্টেন্সি বজায় থাকে। শুধু তাই নয়, আপনার চিন্তার কোয়ালিটি ইন্টেলিজেন্সও বদলে দিতে পারে এই HRV। কীভাবে শ্বাসের অভ্যাস আপনার HRVকে প্রভাবিত করতে পারে? শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগের রেশিও সমান হতে হবে, অর্থাৎ ইনহেল করার সময় 6 কাউন্ট করেন তাহলে এক্সেল করার সময়ও 6 কাউন্ট করতে হবে। এই সময় কোনো তাড়াহুড়ো নয়, টোটাল কনসেন্ট্রেশন থাকবে চেস্টের উপরে। আমাদের হৃদয় সবচেয়ে বেশি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালস উৎপন্ন হয় আর হার্ট আপনার শরীরে এনার্জি মেইন সোর্স, তাই হার্টে কনসেন্ট্রেট করে এই শ্বাসের অভ্যাস অনেক ফলপ্রদ হয়ে থাকে। প্রথম দিকে মাত্র 5 মিনিট করে অভ্যাসে এটার রেজাল্ট চোখে পড়ার মতো হয়। শ্বাস অভ্যাসের এই ফর্মটি যৌগিক ব্রিদিংয়ের অভ্যাসের মধ্যেই পড়ে। কনসিস্টেন্সি বৃদ্ধির জন্য তবে যা করা যেতে পারে আসুন এক নজরে দেখে নিই। আমাদের ইমোশন, ফিলিং, থিঙ্কিং, বিহেভিয়ারের উপরে কন্ট্রোল আনা অত্যাবশ্যক, যা আমাদেরকে বেটার পারফর্মার করে তুলবে। ইমোশন, ফিলিং আর ফিজিওলজির সম্বন্ধে অ্যাওয়্যার থাকতে হবে, আর তখনই আমরা অ্যাওয়্যার থাকতে পারবো যখন আমাদের হার্ট রেট ভেরিয়েবিলিটি নিয়ন্ত্রণে থাকবে। HRV হলো দুটো বিটসের মধ্যেকার সময়, যেটা মিলি সেকেন্ডসে পরিমাপ করা হয়। সাধারণত 25 বছর বয়সী মানুষের গড় HRV 78 মিলি সেকেন্ডস হয়ে থাকে। হায়ার HRV রেট বজায় থাকা একজন মানুষের বেটার ফিটনেসেরই সাইন। যৌগিক ব্রিদিংয়ের অভ্যাসের ফলে আমরা HRV কন্ট্রোল করতে পারি, যা আসলেই আমাদের ব্রেন ফাংশনকে ইম্প্রুভ করে, স্ট্রেসের মধ্যেও বেস্ট পারফর্ম করতে আমাদের হেল্প করে। শ্বাস অভ্যাসের প্রথম লক্ষ্য থাকা উচিত শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগের মধ্যে রেশিও সমান রাখতে হবে। এই সময় সমস্ত কনসেন্ট্রেশন চেস্টে থাকতে হবে, কারণ চেস্টেই সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল সিগন্যালস জেনারেট হতে থাকে। আমাদের ভিডিওগুলি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমরা আসছি আরও একটি পজিটিভ ভিডিওর সাথে। টিল দেন হ্যাপি থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।